হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখে এবং অপরকে শিখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন একটি করে লাইক দিয়ে দেবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায়, সেও কিছু শিখতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন কিছু কিছু নর কবুতর আছে যেগুলো মাদির জন্য অনেক পাগল, ঠিক আছে? আপনার কবুতর যে নরগুলা মাদির জন্য অনেক পাগল মনে করেন, ওই কবুতরের মাদিটা বিভিন্ন ধরনের সমস্যার কারণে মারা গেছে বা কোথায় হারিয়ে গেছে বা কিছু একটা হয়েছে অ্যাক্সিডেন্ট, যে কারণে মাদিটা হারিয়ে ফেলছেন বা মারা গেছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এরকম হয়েছে। তো মনে করেন বেশি দিন যাবত, অনেক দিন যাবত কবুতরটি সিঙ্গেল আছে, ঠিক আছে? তাহলে এই কবুতর, পাগল কবুতর, মনে করেন মাদির জন্য অনেক পাগল ওই কবুতরটি, ওই কবুতরকে জোর না দিয়ে আপনি অনেক দিন যাবত রেখে দিয়েছেন বিভিন্ন সমস্যার কারণে। মনে করেন আমার, আপনার টাকা নেই, সেজন্য আপনি মাদে দিতে পারতেছেন না, বা আপনার সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে মাদে দিতে পারেন না, অনেক দিন যাবত কবুতরটি সিঙ্গেল আছে, তাহলে ওই কবুতরটি অনেক পাগল মাদির জন্য। এইরকম কবুতর কিন্তু আপনি এরকম সিঙ্গেল রাখতে পারবেন না, এরকম যদি সিঙ্গেল রাখেন সেই কবুতরটি অবশ্যই মারা যায়, এক সময় এক ক্ষেত্রে কিন্তু মারা যায়। আপনাদের এটি আমি বোঝাচ্ছি, ওই কবুতরটি যখন মাদি পাবে না, তখন সেই কবুতরটি ডাক দিবে, অনেক অনেক ডাক দিবে, অনেক হুড়স্থুল হয়ে যাবে। তারপর মনে করেন আপনার ফার্মে যতগুলো মাদি আছে ওইগুলোকে হয়রানি করবে, তারপর ওইখানে বাসায় বাসায় ঢুকে ডিম পন্ত নষ্ট করে ফেলবে, ডাক দিবে, বিভিন্ন ধরনের সমস্যা করবে। ও ওই কবুতরটিকে মাদি না দেওয়ার জন্য ওই কবুতরটি সারা দিন ডাকবে, সারা দিন কবুতরের সাথে ডাকবে, সে খাওয়া দাওয়াও বন্ধ করে দিবে। এক সময় সে দেখবেন আপনি ওই কবুতরটি পাতলা হয়ে যাচ্ছে, মানে ওজন কমে যাচ্ছে, সে কবুতরটি বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এক সময়ে সে ডাক দিতে দিতে মাদি না পাওয়ার কারণে সে অসুস্থতায় পরিণত হচ্ছে। সে যদি মাদি না পায়, ডাক দিতে দিতে অসুস্থতায় পরিণত হয়, আপনি আর মাদি দিলেও কিছু করতে পারবেন না, সে কবুতরটি অবশ্যই মারা যায়, ঠিক আছে? আপনি ওষুধ খাওয়াবে কিছু করতে পারবেন না, সে কবুতরটি মারা যায়। এক্ষেত্রে এগুলার জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কখনো সিঙ্গেল রাখার চেষ্টা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে জোর দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে পারেন জোর দেওয়ার চেষ্টা করবেন। আর অন্য রকমের পাগল কতগুলো আছে, অন্য রকমের পাগল যে কবুতরগুলো আছে, যেগুলো মানে ওই মাদিটি, ওর যে কালারের মাদি আছে ওই ওই কালারের মাদি তার লাগবে, এমনি অন্য কালারের জোর কিন্তু সে সহজে নেয় না, এরকমও অনেক সমস্যা থাকে, এগুলো আপনার সলভ করতে হবে। কবুতরকে সময় দিবেন, যথেষ্ট সময় দিবেন, কবুতরকে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন কবুতর কীরকম করে, কীভাবে কী চায় না চায়, জীবনযাপন কেমন করতেছে, এগুলো জানতে হবে, এরকম করেই কবুতর পালন করতে হবে। সো গাইস, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।